কুম্ভকর্ণ হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের একটি জনপ্রিয় চরিত্র। কুম্ভকর্ণ অর্থাৎ যার কর্ণ বা কান কুম্ভ বা কলসির মতো। তিনি ছিলেন রাক্ষস কুলের রাজা ও লঙ্কাধিপতি রাবণের মধ্যম ভ্রাতা। তার বিরাট দানবাকৃতি চেহারা এবং খাদ্যাভাসের ব্যাপকতা সত্ত্বেও তাকে সুচরিত্র এবং দক্ষ যোদ্ধা হিসাবে বর্ণনা করা হয়েছে। যদিও তিনি রাম রাবণের যুদ্ধে নিজের শক্তি প্রদর্শনের জন্য বহু বানর সৈন্যকে হত্যা করেন। কুম্ভকর্ণ এমনই একটি চরিত্র যিনি দীর্ঘ সময় ঘুমানোর জন্য সকলের কাছে পরিচিত। এমনকি আমরা আমাদের চারিপাশে যাকেই বেশিক্ষণ ঘুমাতে দেখি আমরা অনেকেই মজা করে তাকে কুম্ভকর্ণ বলে অভিহিত করি। কুম্ভকর্ণ 6 মাস ধরে ঘুমোতেন এবং একদিন জাগতেন ও ঘুম থেকে উঠে হাতের কাছে যা পেতেন তাই খেয়ে ফেলতেন। তার এই অদ্ভুত অভ্যাসই তাকে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণের একটি আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছিল। তবে শুধুমাত্র ঘুমনোই নয়, তার সম্পর্কে আরও এমন অনেক চমকপ্রদ তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। তবে চলুন বন্ধু, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কুম্ভকর্ণ সম্পর্কে নানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তথ্যগুলি সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। এক, কুম্ভকর্ণ একজন দানব হলেও এবং তার আকার অত্যন্ত বৃহৎ হলেও তার আচরণ ছিল অত্যন্ত ভালো। তিনি তার আত্মীয় স্বজনদের অত্যন্ত স্নেহ ও সম্মান করতেন এবং অকারণে কাউকে আঘাত না করার ব্যাপারেও তিনি সর্বদা সজাগ থাকতেন। তিনি ছিলেন অপ্রয়োজনীয় হিংসার বিরুদ্ধে। দুই, কুম্ভকর্ণ হলেন একজন দার্শনিক। তিনি নারদমুনির কাছ থেকে দর্শন পাঠ গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘ সময় পর যখন তিনি ঘুম থেকে জাগতেন তখন দার্শনিক কাজের মধ্যে দিয়ে নিজের সময় কাটাতেন। তিন, রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ তিনজনেই ছিলেন বিশ্রবামুনির পুত্র। বিশ্রবামুনি চেয়েছিলেন তার তিন পুত্রই যেন কুবেরের সমান সম্মান প্রাপ্ত হয়। সেই কারণে তিন ভাই ভগবান ব্রহ্মার তপস্যা শুরু করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাদের বরদান করেন। রাবণ এবং বিভীষণ তাদের ইচ্ছামতন বর পান ভগবান ব্রহ্মার কাছ থেকে। কিন্তু সমস্যা দেখা যায় যখন কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে বর চাইলেন। আসলে দেবরাজ ইন্দ্র জানতেন যে কুম্ভকর্ণ কি বর চাইতে পারেন, অর্থাৎ কুম্ভকর্ণ যে দেবরাজ ইন্দ্রের সিংহাসন দখলের অপেক্ষায় রয়েছেন তা তিনি বুঝতে পেরেছিলেন। তাই ভগবান ব্রহ্মার কাছে বর চাওয়ার সময় দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিভে ভর করেন আর দেবী সরস্বতীর ছলনাতেই কুম্ভকর্ণ ইন্দ্রাসন অর্থাৎ ইন্দ্র সিংহাসন চাওয়ার পরিবর্তে নিদ্রাসন অর্থাৎ নিদ্রার জন্য আসন চেয়ে বসেন। ব্রহ্মা তখনই তথাস্তু বলে সেই বর প্রদান করেন। পরে কুম্ভকর্ণ তার নিজের ভুল বুঝতে পারলেও আর কিছু করার ছিল না। এরপর থেকেই কুম্ভকর্ণ 6 মাস ধরে ঘুমান এবং একদিন জেগে থাকেন। চার, ভগবত পুরাণ বর্ণনা অনুযায়ী কুম্ভকর্ণ ভগবান ব্রহ্মার কাছে 2টি বর চেয়েছিলেন। প্রথম বরটি ছিল যেটা আপনাদের আগে বলা হলো, অর্থাৎ তিনি ইন্দ্রাসনের পরিবর্তে
নিদ্রাসন চেয়েছিলেন। আর দ্বিতীয় যে বরটি তিনি চাইতে গিয়েছিলেন সেটি হল নির্দেবতম, অর্থাৎ ঈশ্বরদের তিনি বিনাশ চাইছিলেন। কিন্তু আবারও দেবী সরস্বতীর ছলনায় নির্দেবতম বলার বদলে তিনি বলে ফেললেন নিদ্রাবতম, অর্থাৎ ঘুমোতে চেয়েছিলেন। দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিভে প্রতিষ্ঠান করার কারণেই এটি ঘটেছিল। পাঁচ, যদিও তিনি রাবণের আপন সহোদর ভাই ছিলেন কিন্তু তবুও তিনি সীতা অপহরণের বিরুদ্ধে ছিলেন এবং দাদা রাবণের এই ঘৃণ্য কাজে অত্যন্ত রেগে গিয়ে সীতাকে ছেড়ে দিতে বলেন। তিনি রাবণকে এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ছয়, রামায়ণ মহাকাব্য অনুসারে কুম্ভকর্ণ লঙ্কাধিপতি রাবণকে রামের কাছে ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। সাত, কুম্ভকর্ণ ছয় মাস গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন, তার আগে কেউ তাকে জাগাতে সক্ষম হতো না। কিন্তু একবার যখন কুম্ভকর্ণ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। রাবণ তার সেনাবাহিনীকে আদেশ করে বলেছিলেন যে কুম্ভকর্ণকে যে কোনো উপায়ে জাগ্রত করতে। প্রাচীন তত্ত্ব থেকে জানা যায় তার এই অসময় জাগরণের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, যার ফলে তিনি রাম রাবণের যুদ্ধে রামের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। এটাও বলা হয় যে যদি তিনি তার ঘুম সম্পূর্ণ করতে পারত তাহলে তাকে যুদ্ধে হারানো সম্ভবপর ছিল না, আসলে পুরোটাই ছিল বিধির বিধান। আর কুম্ভকর্ণের নীতিবোধ এবং সততা এতটাই ছিল যে তিনি নিজের দেশ ও দাদার প্রতি তার কর্তব্য পালনের জন্য দাদা রাবণের পাশে থেকে যুদ্ধ করেছিলেন। তিনি জানতেন যে তার দাদা যে পাপ করেছে তা ক্ষমারও অযোগ্য এবং তিনি এও জানতেন যে এই যুদ্ধে রামের বিরুদ্ধে যুদ্ধ করা মানে স্বয়ং মৃত্যুকে ডেকে আনা। কিন্তু তবুও তিনি কঠিন সময় দাদাকে একা ছাড়েননি, তিনি বীরত্বের সাথে ভগবান রামের সাথে যুদ্ধ করে নিহত হন। নয়, ভাগবত পুরাণ মতে কুম্ভকর্ণ ছিলেন বিষ্ণুর দ্বাররক্ষক বিজয়ের অবতার, অর্থাৎ এক সময় ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক ছিলেন জয় ও বিজয়, যারা পরবর্তীকালে কিছু কারণবশত অভিশাপগ্রস্ত হন, যার ফলে জয় রাবণরূপে এবং বিজয় কুম্ভকর্ণরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে রামের হাতে মৃত্যু লাভ করে তারা অভিশাপ থেকে মুক্তি পান এবং আবার তারা স্বর্গে গমন করেন। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্নটি হলো, কুম্ভকর্ণকে ঘুম থেকে কিভাবে জাগানো হয়েছিল? সুন্দরী মহিলাদের নৃত্যে, সেনাবাহিনী তলোয়ারের খোঁচায় বিদ্ধ করে, খাবারের গন্ধে? সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।